বান্দরবানের তমলুক সীমান্তে প্রথমে মিয়ানমারের মর্টার শেল পড়া প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমারকে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে মিয়ানমার বাংলাদেশকে নিশ্চিত করেছে যে তারা আরও সতর্ক থাকবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জাপানিজ স্টাডিজ আয়োজিত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিয়ে এক শোক ও স্মরণ অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। শিনজো আবে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2014 সালে শিনজো আবের বাংলাদেশ সফর ছিল এদেশের অবকাঠামোগত উন্নয়নের শুরু। তার মৃত্যুতে বাংলাদেশ তার কাছের বন্ধুকে হারিয়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন অন্যতম। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, শিনজো আবেকে স্মরণ ও স্মৃতিচারণ অনুষ্ঠান সহ রাষ্ট্রীয়ভাবে তার মৃত্যুতে শোক পালন করায় বাংলাদেশের কাছে কৃতজ্ঞ জাপান। আমাদের এখানে পড়েছে অ্যাস্ট্রে, হঠাৎ করে চলে এসেছে এবং তাদের আমরা জিজ্ঞাসা করেছি এবং তারা আগামীতে আরও সতর্ক।